বন্ধুরা, আজ আমি গমের আটা দিয়ে মালাই কুলফি করে দেখাবো। আর এটা মানে দেখার পরে যে কেউ করে নিতে পারবে, খুবই সহজ পদ্ধতিতে করে দেখানোর মানে চেষ্টা করেছি, আর ভীষণই মজাদার হয়। দোকান থেকেও ভালো হবে, অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে। আর এটা করার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে শুরু করা যাক। তো এখানে নিয়েছি আমি কাঁচা বাদাম। কাঁচা বাদামটাকে অবশ্যই ভেজে নিতে হবে। তো আমি এই মানে একটা কড়াই বসিয়ে আর ওটাতে ভেজে নিলাম। ভাজার পরে বাদামটাকে তুলে নিলাম আর ওই কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি। এবারে দেখো এই ঘিটাতে কী দেব। হ্যাঁ বন্ধুরা, যে আমি গমের আটার কথা বলেছিলাম, তো অবশ্যই আটাটাকে ভেজে নিতে হবে। আটার কাঁচা ভাবটা চলে যাবে, তো এটা কতক্ষণ মানে কিভাবে ভাজতে হবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। তাহলে কিন্তু জমজমাট মানে মজাদার একটা আইসক্রিম তৈরি হবে। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে কালার অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা পুড়িয়ে দিতে হবে না, এইভাবেই করতে হবে, মানে এতটাই করতে হবে। তারপরে দেখো এটা কড়াই থেকে ঢেলে নিলাম, কারণ এই কড়াইয়ে পুরো আইসক্রিমটা তৈরি মানে আইসক্রিমের জন্য ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এবারে ওই কড়াইয়ে আমি দিয়ে দেব এক চামচ জল, ছোটো চামচের এক চামচ জল দিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম আমি 100 গ্রাম মতো চিনি। আমি যেহেতু 1/2 লিটার দুধের ব্যবহার করব, তো 500 দুধের জন্য 100 গ্রাম চিনি দিয়েছি। চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো, মিষ্টিটা নিজের ইচ্ছে মতো। তো যাই হোক, এইভাবে দেখো চিনিটা গলে যাবে, গলার পরে মানে পুরোটা গলে যাবে আর কালারটা ভীষণই সুন্দর হয়। এই ক্যারামেলটা করার কারণে যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতেও মজাদার হয়, মানে সুন্দর একটা স্মেল থাকে এই ক্যারামেলের। তো এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে পুরোটা গলে যাবে আর কালারটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যেন পুড়ে না যায়। পোড়ার আগেই কিন্তু আমি দুধটাকে দিয়ে দিলাম। তো এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, আর পুরো দুধটা আমি এখানে দিইনি, মানে সামান্য রেখে দিয়েছি, একটুখানি রেখেছি। আর সেটা কেন রেখেছি সেটাও তোমরা মানে এক্ষুনি বুঝতে পারবে। আর এই যে ক্যারামেলটা আমি তৈরি করলাম আর ওতে যে দুধটা দিলাম, তো প্রথমে না সেই চিনিটা জমাট বেঁধে যায়, তো ভয়ের কিছু নেই, সেটা আবার আস্তে আস্তে গলে যাবে। তো ততক্ষণ ওটা ফুটুক, এইদিকে আমি যে একটুখানি দুধটা রেখেছিলাম মানে সেই দুধের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আটা। এবারে এটার ব্যাটার তৈরি করে নেব, মানে ভালো করে এটাতে গুলে নিতে হবে। আর গমের আটা তো সবার ঘরে থাকে, দুধও থাকে, খুব সহজে আমরা এই আইসক্রিমটা করে নিতে পারবো। এবারে দেখো এইদিকে বন্ধুরা, এটা ততক্ষণ ফুটছিল, এবারে এতে দিয়ে দেব সেই গুলে রাখা আটা। তারপরে ভালোভাবে নাড়তে হবে। এবারে এক চুটকি মতো দিয়ে দিলাম লবণ। লবণটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কারণ অনেকে আবার মিষ্টিতে লবণ পছন্দ করে না, কিন্তু মিষ্টি জিনিসে যদি একটুখানি লবণ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মানে সেটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবারে এই পর্যায়ে তোমরা মানে কফি পাউডার দিতে পারো ফ্লেভারের জন্য, কিংবা এলাচ গুঁড়ো দিতে পারো, কিন্তু আমার কাছে ভ্যানিলা এসেন্স রয়েছে, সে কারণে আমি ভ্যানিলাটাই দিয়ে দিলাম কয়েক ফোঁটা। তোমরা চাইলে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিলেই যথেষ্ট, ঠিক আছে? তো যাই হোক, ফ্লেভারের জন্য নিজের ইচ্ছে মতো দিয়ে দিতে পারো, কিন্তু কিছু যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এলাচ গুঁড়ো দিলেই যথেষ্ট। এবারে দেখো ওই যে কাঁচা বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে ছেলে নিয়েছি, মানে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এটা এইভাবে আমি হামলে গুঁড়ো করে নিলাম। তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে আমি এতে অ্যাড করে দিলাম মানে দিয়ে দিলাম। তো আমি যেহেতু কাঁচা বাদামের ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে কাজু বাদাম দিতে পারো। তো আমি যেহেতু খুব সহজভাবে করার চেষ্টা করেছি যেন সবাই করতে পারে, এবারে দেখো একটা বাটিতে আমি ঢেলে নিলাম, টিফিন বাটিতে। এবারে ঢালার পরে এটা যেটা করব সেটা হচ্ছে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো চলো এটা ফ্রিজে রেখে দিই 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী করতে হবে। তারপরে ফিরে এলাম 1 ঘন্টা পর। এই দেখো বন্ধুরা, ঠিক এই রকম হবে। তারপরে এটা দিয়ে দেব
মিক্সার জারে। তো এটা যদি আমরা ব্লেন্ড করে নিই তাহলে দেখবে একেবারে মসৃণ হয়ে যাবে, আর সে কারণে এটা খেতেও ভীষণই মজাদার হয়। তো যাই হোক, এক মিনিটে মানে এক মিনিট মতো আমি ঘুরিয়েছি, তারপরে এটা এরকম হবে। চলো এবারে কী করতে হবে এর পরের প্রসেসটা। এই যে আমি নিয়েছি একটা গ্লাস, মানে দুটো গ্লাসে হবে আর কি। তোমরা চাইলে এই গ্লাসের মধ্যে সাদা তেল একটুখানি লাগিয়ে দিতে পারো, কিংবা নাও লাগাতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব। তো একটা নিয়েছি ছোট গ্লাস, একটা একটুখানি বড় গ্লাস। তো এই দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেব, আর কিভাবে আইসক্রিমটাকে জমাবো আর কিভাবে আইসক্রিমটাকে মানে খেতে হবে আর কি, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওপর থেকে এখানে দিয়ে দিতে পারো তোমরা বাদামের গুঁড়ো, কিংবা বিস্কিটের গুঁড়োও দিতে পারো। তো যাই হোক, ফাইনালি এটা ফ্রিজারে রাখার জন্য একেবারে রেডি। তো এটা আমি রেখে দেব সারা রাত্রির জন্য, যেহেতু আমি এটা সন্ধ্যাবেলায় করতে লেগেছি। তো আমি সারা রাত্রির পর মানে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা পার করেছি। আর যে ছোটো গ্লাসে আমি দিয়েছিলাম সেটাতে আমি স্টিক দিয়ে দিলাম। তো স্টিকটা ভরার পরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বার করে নিলাম, আর খুব সহজে বারও হয়ে যায়। এবারে এটাকে এইভাবে পিস করে নিলাম, ভীষণই মজাদার, তাই না? কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। চলো এবার এখান থেকেও বার করে নেব। তো আমি এই ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিয়েছি, আর এটাকে এইভাবে পিস করে নেব। বন্ধুরা, দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, ভীষণই ভালো হয় এই আইসক্রিম। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও, তার সঙ্গে চ্যানেলে যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব করার জন্য এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না, সেটা তো একেবারে ফ্রি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করে দিলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।